হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে জানিয়ে শুরু করছি নতুন আজকে একটা ভিডিও। আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। দেখছো কত বড় বড় তেলাপিয়া মাছ। এই মাছগুলো আজকে আমি রান্না করব। আর মাছগুলো বাজার থেকে কেটে আনিনি, একটু দেরি হয়ে যাবে দেখে, তাই বাড়িতেই নিয়ে এসেছি। বাড়িতে আমি সুন্দর করে কাটবো। আর কাটার পরে আমার চারপাশে বসে থাকে ওই যে মুনি বিড়ালরা, ওদেরকে ওইগুলো দেবো, ওরা খাবে। তার জন্য আমি আর বাজার থেকে কেটে আনিনি। মাছগুলো ধুয়ে বেছে সুন্দর করে কেটে গুছিয়ে গাছিয়ে এনেছি। এবার মাছগুলো আমি ভাজবো, সুন্দর করে মাছগুলো ভেজে নেব। আর এরকম বড় বড় মাছ কে কে ভালোবাসো, তেলাপিয়া মাছ, সে সে কমেন্ট করে জানাবা। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নিব, তারপরে ওই যে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, আর পাশের কড়াইতে আলু তরকারি বসিয়ে দিয়েছি। একটু আলুর তরকারি হচ্ছে, মাছগুলো সুন্দর ওই যে মশলাগুলো করে নিচ্ছি। আর মাছগুলো ভাজাও প্রায় ওই যে হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। জ্যান্ত মাছ বেশি ভাজতে নেই, তাহলে ভালো লাগে না। আর পেঁয়াজ রসুন দিয়ে মাছগুলো ঝোল করব, মাখা মাখা ঝোল হবে। দেখতে পাচ্ছ মিক্সিতে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, একবারে মশলাটা করে নেব। আর আমার ভিডিওটা আজকে বেশি দূর আগাবো না, কেননা ভালো লাগছে না ভিডিওটা বেশি দূর আগাতে। আজকে রান্না অল্প একটু ভিডিওই করেছি, পাশেও রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।